আবু বকর দাক্কাক রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন আহওয়ালুত তাযকিরার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাই 126 পৃষ্ঠায় তিনি বলেন আবু বকর দাক্কাক রাহমাতুল্লাহ আলাই সালাফদের কাছ থেকে বর্ণনা করেছেন মান আকসারা যিকরাল মাউত যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে উকরিমা বিসালাস তিনটি গুরুত্বপূর্ণ মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিবেন সম্মান দিবেন তিনটা সম্মান পাবে তিনটি অর্জন তার জন্য হবে তিনটি অ্যাচিভমেন্ট এক তাজিলুত তাওবা সে তওবা করার দ্রুত তওবা করার প্রত্যাবর্তন করার সুযোগ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুযোগ করে দিবেন কতই না উত্তম কারণ আপনি যদি তওবা করতে পারেন তাহলে কিন্তু আপনি গুনার এই বিশাল বোঝা থেকে নিজেকে মুক্ত করে ফেলতে পারলেন এই সুযোগটুকু অনেকেরই আসে না গুনাহ করেই যাচ্ছে গুনাহ করেই যাচ্ছে কিন্তু তওবা করার সেই সুযোগটুকু আসে না আর আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে সেটা হলো এই যে যখন দেখা যাচ্ছে যে লোকের মরম মারা মরা মরা ভাব অথবা অনেকটা মানে 50% মরে গিয়েছে আর 50% মনে হচ্ছে যেন যাবে আর আসবে এই অবস্থায় তখন একজন হুজুর নিয়ে এসে একটা রুমাল দিয়ে হুজুরের কাছে বলা যায় হুজুর তওবা পড়ায় দিন হুজুর ওই হুজুর জানে না আহমক জানা নেই তওবা কোনো পড়ানোর বিষয় নয় তওবা কোনো বিশ্বাসের বিষয় নয় তওবা কোনো মুখে বলার বিষয় নয় তওবা হচ্ছে আমল খুব ভালো করে জেনে নেবেন আহলুল ইলমদের কাছে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন তওবা হচ্ছে আমল আমল তওবা হচ্ছে কাজ তওবা হচ্ছে আপনি অন্যায় করছেন অপরাধ করছেন এই অপরাধ থেকে কমপ্লিট পরিপূর্ণরূপে আপনাকে ব্যাক ডাউন করে আসা আপনি একটা খারাপ রাস্তায় চলে যাচ্ছেন উল্টা দিকে চলে যাচ্ছেন এখান থেকে আপনি যাবেন মনে করুন আপনি গুলিস্তানের দিকে যাবেন গুলিস্তানের রাস্তায় না গিয়ে আপনি অন্য রাস্তায় চলে গেছেন একজন বলেছে ভাই গুলিস্তান কোন কোন দিকে বলেছে আপনি তো ভুলে অন্যদিকে চলে আসছেন উত্তরের রাস্তায় চলে আসছেন ওই রাস্তা থেকে আবার গুলিস্তানের রাস্তায় ফিরে আসা এটার নাম হচ্ছে তওবা এটার নাম হচ্ছে তওবা কথা বুঝতে পারলাম কিনা খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা কাজ আল ইখলাউ মিন যুনুবি তামামান পরিপূর্ণরূপে আল্লাহর বান্দা যুনুব থেকে অপরাধ থেকে গুনাহ থেকে কি করতে হবে ফিরে আসতে হবে কিন্তু দেখা যায় যে একজন মানে হুজুর নিয়ে এসে হুজুর বলতেছে মুখের মধ্যে যে আমার সাথে সাথে বলেন কখন বলছেন যখন মৃত্যু এসে গিয়েছে তখন এই তওবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই হাফেজ ইবনে রাজব রাহমাতুল্লাহ উল্লেখ করেন তিনি বলেন যে আল্লাহর বান্দার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তওবা করার জন্য সেটা হলো যে আল্লাহর বান্দা তার সুস্থ অবস্থায় তওবা করবে সুস্থ সবল অবস্থায় তওবা করবে যাতে করে অসুস্থতার আগে সুস্থ অবস্থায় ভালো কাজগুলো করতে পারে এটা হচ্ছে তওবার জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে যদি এই অবস্থায় আল্লাহর বান্দা তওবা করার তৌফিক লাভ করতে না পারে অসুস্থ অবস্থায় মৃত্যু যাত্রী মৃত্যুর মুখে ঢলে পড়েছে এমন ব্যক্তির তওবার আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রয়োজন আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আস ও মুখাপেক্ষী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করতেছে নাউজুবিল্লাহ মিন যালিক এটা বুঝবেন না আল্লাহ তাআলার ইবাদতের কোনো প্রয়োজন নেই ইবাদতের কোনো প্রয়োজন নেই এই মানুষ ছাড়া আদম সন্তান ছাড়া এই কুল মখলুকাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে যাচ্ছে এক দর্রা পরিমাণ এক বিন্দু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছে না বুঝলেন শুধু আপনি নাফরমানি করতেছেন আমি নাফরমানি করতেছি